আর্থিক সংকটে ধুঁকতে থাকা পাকিস্তান সরকার করাচি বন্দর সংযুক্ত আরব আমিরাতের বা ইউএইর হাতে তুলে দেওয়ার কথা ভাবছে। সংকট মোকাবেলায় জরুরি আর্থিক তহবিল বাড়াতে গত বছর একটি আইন করেছিল পাকিস্তান। ওই আইনের আওতায় বন্দরটি হস্তান্তরের কথা চলছে। জাপান ভিত্তিক সংবাদ মাধ্যম নিক্কি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, করাচি বন্দর হস্তান্তরের বিষয়টি আলোচনা করতে গত সপ্তাহে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়। তবে বন্দরটি আরব আমিরাতের কাছে বিক্রি করা হবে নাকি এর পরিচালনার দায়িত্ব দেওয়া হবে, এমন অনেক তথ্যই জানা যায়নি। উত্তর আরব সাগরের কূলে অবস্থিত করাচি বন্দর, ওমান উপসাগরের পূর্বের এই বন্দর পাকিস্তানের সবচেয়ে বড়। সাগরপথে দেশটি প্রায় 60% পণ্য আনা নেয়া করতে এই বন্দর ব্যবহার করে। বন্দরটি হস্তান্তরের চুক্তির মাধ্যমে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চাইছে ইউএই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফলে পাকিস্তান সরকার আরব আমিরাতের কাছে করাচি বন্দর লিজ দেবে নাকি একেবারে বিক্রি করবে তা এখনও বোঝা যাচ্ছে না। অবস্থানগত কারণে করাচি বন্দর আরব আমিরাতের জন্য বেশ লাভজনক হবে বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে পাকিস্তানও চলমান সংকটের মধ্যে একটু দম নেয়ার সুযোগ পাবে। দেশটি সম্প্রতি চীন থেকে $1 বিলিয়ন ঋণ নিয়েছে। মূল্যস্ফীতি ও সাম্প্রতিক ভয়াবহ বন্যার জেরে নড়বড়ে পাকিস্তানের অর্থনীতি। দেশটি দেউলিয়া হয়ে যেতে পারে বলে আশঙ্কা অনেক বিশেষজ্ঞের। এমন পরিস্থিতিতে সম্প্রতি চীনের কাছ থেকে $100 কোটি ঋণ নিয়েছে পাকিস্তান। এই অর্থ দেশটির মোট বিদেশী ঋণের মাত্র 30% মতো। সংকট কাটাতে রাশিয়ার কাছ থেকে কম দামে জ্বালানি তেলও কিনছে ইসলামাবাদ। অর্থনৈতিক দুর্দশায় ভুগছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কাও। বিদেশি ঋণের চাপে নিজেদের হাম্বানটোটা বন্দর চীনের কাছে 99 বছরের জন্য ইজারা দিতে বাধ্য হয়েছে দেশটির সরকার। ঋণ পরিশোধে ব্যর্থ শ্রীলঙ্কাকে গত বছর দেউলিয়া ঘোষণা করা হয়।